Thank you.
সবাই পেছনে সবাই বন্ধুরা রেডি তো একসঙ্গে ওয়ান টু থ্রি ফোর ওয়ান এভাবে হেরে যাই কেমন যেন এভাবে হেরে যাই thank you.
কে বলেছে তোমাদের কপালে আমার কপালে বুড়ো বল? তোর লজ্জা করে না সুজাতা, তুই এরকম জোরে জোরে, তুই আমার বিয়েতেও আসিস নি, আমি তোকে নিমন্ত্রণ করেছিলাম। সবাইকে বলবো, প্রতিশোধ আমি তুলবো। এনিওয়ে, যারা যারা নাচতে নাচতে এটা বললে তারা ঠিক করলে না। আর একটু জোরে হবে? একটু জোরে হলে ঠিক হতো ব্যাপারটা। সুজাতা রেডি তো? 1 2 1 2 3 go একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? Thank you.
লিখে ইংরেজিতে নিজে লিখে নিজেই গানটি গেয়েছিলেন ঊষাদি।
তিনি শিখিয়েছিলেন সেই সময়, আমি তখন বুঝেছিলাম যে ওই যে আমরা খুব একটা নিজের গান বলে বড়াই করি না। উষারি আমাকে একদিন বলেছিলেন যে গান গানই হয়, নিজের গান পরের গান বলে কোনো গান হয় না, মিউজিক ইজ মিউজিক। আমরা অনেকে আছি না যে শুধু নিজের গান গাইবো, নিজের গানের বাইরে অন্য কোনো গান গাইবো না, সেটা ঠিক আছে, যারা ভাবেন অবশ্যই তারা তাদের চিন্তা ভাবনা শিরোধার্য। কিন্তু যেই মানুষটার হাজার হাজার গান আছে, তার কোনো প্রয়োজন ছিল না এই গানটিকে নিজে লিখে সেটাকে আপনাদের সামনে আনার। আই এম সো লাকি যে আমি ওনার মতো একজন মানুষ, লোপাদির মতো একজন মানুষকে আমার জীবনে পেয়েছি, সত্যি সত্যি পেয়েছি। এবং আমি খুব লাকি যে এই গানটা আপনাদের অনেকের জীবনের মন খারাপের সঙ্গী, অ্যাটলিস্ট সেই সঙ্গীটুকু আমি যে হয়ে উঠতে পেরেছি সেটা ভেবে আমার কি বলবো, মানে আমার একটা খুব ভালো লাগার জায়গা যে আমি আপনাদের সঙ্গে থাকতে পারি থ্রু দিস সং অ্যান্ড থ্রু অল দ্য সংস। নাও দ্য বল ইজ ইন ইউর কোর্ট, এবার আমি শুরু করেছি, আপনারা শেষ করবেন আমার অংশ। সবাই একসঙ্গে একটু হবে তো, তুমি যাকে ভালোবাসো তার জীবনে যাও, তোমার কথার শব্দ দূষণ আমার দরজায় খিল দিয়েছি, তুমি শেষবারের মতো তুমি